বিএনপির সমাবেশ কেন্দ্র করে রাজধানীতে 20,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয় বলে জানান গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, নাশকতার কোনো তথ্য না থাকলেও সমাবেশ শান্তিপূর্ণ করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, সমাবেশ করা বিএনপির মৌলিক অধিকার, বিএনপির সমাবেশ সুন্দরভাবে শেষ করতে কাজ করছে পুলিশ। মানুষের মধ্যে আতঙ্ক ছিল সমাবেশ হয় কিনা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা, তবে কোথাও আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি, সব স্বাভাবিক, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে, কোনো আতঙ্কজনক পরিস্থিতি আজ নেই। শনিবার দুপুরে সমাবেশের কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে মতিঝিল শাপলা চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মানুষের চলাচল কম থাকা প্রসঙ্গে তিনি বলেন, শনিবার এমনিতে ছুটির দিন, যাদের কাজ নেই তারা বের হচ্ছে না, এজন্য চাপও কম, তবে পরিস্থিতি স্বাভাবিক বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা ঢাকা শহরের প্রতিটি এলাকায় আমাদের পুলিশ ঘোরাঘুরি করছে, কিন্তু কোথাও কোনো ঝামেলা নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে, এবং আমরা মনে করি তাদের যে মিছিল জিল যে যাওয়ার কথা সেটাও ভালোভাবে তারা তাদের মাঠে পৌঁছেছে, কোথাও কোনো যানজটে নেই, কোথাও কোনো ঝামেলাও নেই। আমাদের পর্যাপ্ত সঙ্গে পুলিশ, প্রায় 20,000-এর উপর পুলিশ এই অনুষ্ঠানকে ঘিরে ঢাকা শহরের প্রতিটি এলাকায় কাজ করছে।